শাব্দিক অর্থে সাংবাদিক সমান সংবাদ যোগ দিক মানে যে সংবাদ দেয় সেই সাংবাদিক সাংবাদিক শব্দটি ইংরেজি জার্নালিস্ট শব্দ থেকে উৎপত্তি জার্নালিস্ট সমান জার্নাল যোগ লিস্ট জার্নাল মানে হচ্ছে সংবাদ বা প্রতিবেদন আর লিস্ট মানে হচ্ছে তালিকা যার বাংলা প্রচলন বা ইংরেজি শব্দ হচ্ছে রিপোর্টার সাধারণত্বে যে ব্যক্তি সংবাদ সংগ্রহ করে প্রেরণ করে তাকে মূলত সাংবাদিক বলে থাকে কিন্তু এই সাংবাদিক শব্দের ব্যাপকতা আরও অনেক বড় আরও অনেক কিছু এর সাথে জড়িত আজকের ভিডিওতে মূলত এই সাংবাদিক বলতে কী বোঝায় সাংবাদিক কাকে বলে সাংবাদিক কি সেগুলোই একটু বিস্তারিত জানার বা জানানোর চেষ্টা করব। জার্নালিস্ট শব্দটি সতেরোশো দশ সালে সর্বপ্রথম এডিসন নামে এক ব্যক্তির সাথে মূলত প্রকাশিত হয়ে থাকে এর আগে জার্নালিস্ট শব্দটির সাথে সাধারণত মানুষজন পরিচিত ছিল না এর আগে এই জার্নালিস্টদের বা সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হতো জার্নালিস্ট শব্দটি প্রকাশিত হওয়ার আগে যে নামগুলোতে সাধারণত এদেরকে ডাকা হতো সেগুলো হচ্ছে রাজলেখক যিনি চলমান ঘটনার সৃষ্টিকারী অনেক সময় ভদ্রভাবে এদেরকে সব্যশাশী বলা হতো আবার মন্দভাবে এদেরকে চরও বলা হতো কোনো সময় এদেরকে চালানকারী বলা হতো কোনো সময় লেখক বলা হতো আবার কোনো সময় এদেরকে সংবাদ প্রণেতা বলা হতো কোনো সময় কাগজের লোক বলা হতো এরকমভাবে আরও অনেক নামে তাদেরকে ডাকা হতো কিন্তু সতেরোশো সালে যখন জার্নালিস্ট শব্দটি আবিষ্কৃত হলো বা মানুষের সামনে আসলো তারপর থেকে সাংবাদিকদের মূলত জার্নালিস্ট বলা হয়ে থাকে এবং আমরা যারা বাংলা ভাষাভাষী সেই জার্নালিস্টটাকেই মূলত রূপান্তরিত করে সাংবাদিক বা ক্ষেত্রবিশেষ রিপোর্টারও বলে থাকি সাংবাদিকের সংজ্ঞা বিভিন্ন দেশে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তার মধ্যে বাংলাদেশে উনিশশো সালে সংবাদপত্র আইনে বলা হয়েছে একজন পেশাদার সাংবাদিক হচ্ছেন ওই ব্যক্তি যিনি সার্বক্ষণিক কোনো সংবাদপত্র বা এ সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত যার অন্তর্ভুক্ত সম্পাদক বার্তা সম্পাদক সহসম্পাদক সম্পাদক পুরুব্রিটার মানে বোঝানো হয়েছে যে একজন সংবাদপত্র অফিসে যে ব্যক্তি কাজ করে সেও সাংবাদিক আবার যে ব্যক্তি মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করে সে ব্যক্তিও সাংবাদিক দুই সালের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইনের দুয়ের আট ধারায় সাংবাদিকের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে অনেকটাই এমন বলা হয়েছে যে সাংবাদিক হচ্ছেন ওই ব্যক্তি যিনি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়ায় সার্বক্ষণিক কর্মরত ব্যক্তি যাদের পদগুলো অনেকটাই এরকম রিপোর্টার সম্পাদক বার্তা সম্পাদক সহকারী বার্তা সম্পাদক কার্টুনিস্ট লিড রাইটার প্রুফ রিডার মানে আরও সংবাদপত্র অফিসে যে পদগুলো থাকে বা আরও অন্যান্য গণমাধ্যমগুলোতে যে পদগুলো থেকে থাকে এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় দু আঠারো সালের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের যে আইন এখানে কিন্তু অনলাইনে কর্মরত সাংবাদিকদের ও সাংবাদিক হিসাবে গণনা করা হয়েছে এবং এই সংজ্ঞায় আরও একটু বিষয় যুক্ত আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক গেজেটকৃত কোনো ব্যক্তিকে যদি এই ক্যাটাগরিতে ফেলা হয় সেও সাংবাদিক হিসাবে বিবেচিত হবে সাংবাদিকতার পরিভাষায় একজন সাংবাদিকের চেহারা স্পষ্ট হয়ে ওঠে দ্য টাইমসের সম্পাদক উইক হ্যাম স্টিডের সংজ্ঞায় কারণ তার সংজ্ঞাটিকেই মূলত আমরা সাংবাদিকদের যে যতগুলো সংজ্ঞা আছে সব থেকে পূর্ণাঙ্গ সংজ্ঞা বলতে পারি কারণ তিনি এই সংজ্ঞাটি এমনভাবে দিয়েছেন যে একটি সাংবাদিকের কাজ এবং গুণাবলী দুটির সংমিশ্রণ উইক হ্যাম স্টিডের সংজ্ঞায় তিনি যেটি বোঝানোর চেষ্টা করেছেন বা বলতে চেয়েছেন সেটি হচ্ছে অনেকটা এরকম একজন সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি সকল বিষয়ে জ্ঞাত আগে হন তার মধ্যে তিনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আইন অপরাধ মানে ইতিহাস তিনি এমন কোনো বিষয় নাই যে বিষয়টাতে তিনি পূর্ণাঙ্গভাবে ধারণা রাখবেন না এই বিষয়গুলো যখন তিনি পূর্ণাঙ্গভাবে ধারণা অর্জন করবেন তারপরে তিনি পাঠকদের বা জনগণের চাহিদা অনুযায়ী নিজের মতো করে নয় যতটুকু তথ্য পাবেন ততটুকুর ভিতর থেকেই একটি সুন্দর লেখা সুন্দরভাবে পাঠকের সামনে উপস্থাপন করবেন উইক হ্যাম স্টিডের এই সংজ্ঞা থেকে আমরা কিন্তু একটি বিষয় খুবই স্পষ্ট হতে পারি সেটি হচ্ছে কোনো ব্যক্তি শুধুমাত্র সংবাদ সংগ্রহ এবং প্রেরণ করলেই তাকে আসলে সাংবাদিক পূর্ণাঙ্গভাবে বলা যাচ্ছে না যে ব্যক্তি এই কাজগুলো বলবেন তার একাধিক গুণাবলী থাকা লাগবে তার সমাজনীতি রাষ্ট্রনীতি ইতিহাস অর্থনীতি পারিপার্শ্বিক আরও যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে তার পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্যি যে বর্তমান সময়ের যারা সাংবাদিকতায় আসছে অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়গুলো তারা কোনোভাবেই জ্ঞান অর্জন না করেই একেবারে এখানে যেমন তেমনভাবে জড়িয়ে যাচ্ছে বলেই আজকাল সাংবাদিক দেরকে অনেক সময় সাংঘাতিক নামে ডাকা হয় সাংবাদিকদের সাংঘাতিক নামে ডাকার অন্যতম একটি কারণ হচ্ছে এটাই আমরা যদি উনিশশো সালে প্রণীত বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী আইনে আরেকটু ঢোকার চেষ্টা করি তাহলে সেখানে বলা আছে যে সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি এটিকে পেশা হিসাবে নিবেন এবং সার্বক্ষণিক এটার সাথে মানে সংবাদপত্রের সাথে বা এ সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িত থাকবেন যেমন হচ্ছে সম্পাদক বার্তা সম্পাদক মফসল বার্তা সম্পাদক প্রতিবেদক বা পুরুব্রিডার সহ সম্পাদক এই টাইপের কোনো কিছু আমরা এই আইনটা যদি পূর্ণাঙ্গভাবে বিবেচনায় নিয়ে আসি তাহলে যারা অন্যান্য পেশার সাথে জড়িত মাঝে মাঝে এই কাজগুলো করে থাকে তাদেরকে কিন্তু আসলে সাংবাদিক বলা চলে না সংবাদপত্র কর্মচারী আইনে সার্বক্ষণিক কর্মরত সাংবাদিকদেরকে পেশাদার সাংবাদিক বলা হয়েছে এমনি পাশাপাশি পার্ট টাইম জবের মতো অন্যান্য কেউ করলে তারা আসলে পেশাদার সাংবাদিক নয় এখন আসি পেশাদার সাংবাদিক আসলে কাকে বলে পেশাদার সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি সার্বক্ষণিক সাংবাদিকতার সাথে নিজেকে জড়িত রাখে তিনি সংবাদ সংগ্রহ করে সংবাদ রচনা করে এবং সংবাদ প্রকাশের ব্যবস্থা করে এবং এখান থেকেই তিনি যে বেতন ভাতা পান সেটা দিয়েই জীবিকা নির্বাহ করে থাকে এম ভি কামাত বলেছেন পেশাদার সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি কোনো সংবাদপত্র অফিস থেকে বেতনভুক্ত নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং তিনি বিভিন্ন নামে পরিচিত হতে পারেন সেটি হচ্ছে বার্তা সম্পাদক সম্পাদক সহ সম্পাদক প্রতিবেদক সংবাদদাতা প্রতিনিধি আরও বিভিন্ন নামেও হতে পারেন তবে এমবি কামাতের সংজ্ঞা দ্বারা যেটি বুঝানো হয়েছে বা যেটি বোঝানো যাচ্ছে সেটি হচ্ছে যে পেশাদার সাংবাদিক হতে হলে বেতনভুক্ত হতে হবে এবং তিনি সংবাদপত্রের সাথে যাই এমন যে কোনো পদে বা নামে পরিচিত হতে পারেন আর ডি ব্লুম্যানফেল্ড সংবাদের সাংবাদিকের একটি সংজ্ঞা দিয়েছেন তিনি তার সংজ্ঞা সংজ্ঞায় বলেছেন সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি তথ্য সংগ্রহ করেন সংবাদ রচনা করেন এবং সংবাদ প্রকাশ করে থাকেন অক্সফোর্ড অভিধানে সাংবাদিকের আরও একটি সংজ্ঞা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যিনি সরকারের বিভিন্ন সাময়িকী রচনার কাজে এবং প্রকাশের কাজে ব্যস্ত থাকেন বা এর মাধ্যম দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন আমরা তাকেও সাংবাদিক বলতে পারি সাংবাদিক এবং জার্নালিস্ট এর যে বিভিন্ন অর্থ এবং সাংবাদিকের কিছু সংজ্ঞা থেকে আমরা মূলত সাংবাদিক বলতে কী বোঝায় বা সাংবাদিক কাকে বলে একটি ধারণা আশা করি আপনাদেরকে দিতে পেরেছি সাংবাদিক মূলত সাধারণত্বে ওই ব্যক্তিকে বলে থাকে যিনি সংবাদ সংগ্রহ শুরু থেকে সংবাদ প্রকাশনার কাজগুলো করে থাকেন এখানে ক্ষেত্র ক্ষেত্রবিশেষেও কেউ নির্দিষ্ট কোনো কাজ করে থাকেন সবাই যে একই কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত করবে তা কিন্তু নয় যে ব্যক্তি সংবাদ সংগ্রহ করে তিনিও সাংবাদিক যে ব্যক্তি সংবাদের সম্পাদনা করেন তিনিও কিন্তু সাংবাদিক এখানে আরেকটি বিষয় উঠে এসেছিল সেটি হচ্ছে পেশাদার সাংবাদিক হচ্ছে ওই ব্যক্তি যিনি সার্বক্ষণিক সাংবাদিকতার কাজে জড়িত এবং এটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন আবার কোনো কোনো সাংবাদিক বলেছেন যে তাকে বেতনভুক্ত হতে হবে এবং ওইটা দিয়েই জীবিকা নির্বাহ করবে অনেকটাই এই রকম আশা করছি সাংবাদিক কাকে বলে এ বিষয়ে একটি মোটামুটি আকারের ধারণা আপনাদেরকে দিতে পেরেছি